তো দুনিয়ায় মানুষ আকর্ষণের পাত্র সীমিত সময়ের জন্য। যদিও আমার প্রশ্নের দিকে আসতেছি যে আমি কি রাইখা গেলাম, কি নিয়া গেলাম, যদিও চলে যেতে হবে, অস্তিত্ব যিনি দিছেন ওনার কাছেই যেতে হবে, কিন্তু এই ছোট জীবনটা আল্লাহ দিছিলেন কি রাইখা যাব এটার জন্য না, ছোট জীবনটা ছিল কি নিয়া যাব এটার জন্য, কি রাইখা যাব এটার জন্য না। যেটা রাইখা যায় ওটাকে ঐতিহ্য বলে, ঐতিহ্য ওটাকে ঐতিহ্য বলে। যেমন ইশাখা সোনার গা রেখা গেছে ঐতিহ্য, রাজা বীর বিক্রম বিক্রমপুর রেখা গেছে এটা ঐতিহ্য। হ্যাঁ ঐতিহ্য, নওয়াব আহসানুল্লাহ আহসান মঞ্জিল রেখা গেছে এটা ঐতিহ্য, নিয়ে যেতে পারে। দুনিয়ায় আকর্ষণের পাত্র সাময়িক সময়ের জন্য। যদিও আমার সমাজ বোঝে না, যদিও যুবতী বোঝে না, যদিও যুবক বোঝে না, যদিও পুরুষ বোঝে না, যদিও নারী বোঝে না, যদিও হাটওয়ালা বোঝে না, বাজারওয়ালা বোঝে না, যদিও রোডওয়ালা বোঝে না, ঘাটওয়ালা বোঝে না, যদিও অফিসওয়ালা বোঝে না, আদালতওয়ালা বোঝে না, যতক্ষণ অফিসে ছিল তো আকর্ষণের পাত্র ছিল, মানুষকে বিনা দ্বিধায় ফাইল নিয়ে ঘুরাইতে মজা পাইত, খালি টেবিলের থেকে টেবিল ঘুরাইত। আর যেই দিন উনি রিটায়ার্ড হয়েছে ওই দিন এখন উনির ফাইল নিয়ে টেবিলের থেকে টেবিলে ঘুরতেছে, মনে হয় বুঝাইতে পারি। যতক্ষণ অফিসে ছিল আকর্ষণের পাত্র ছিল, অফিস শেষ এখন উনি টেবিলে টেবিলে ঘুরতেছে, কোনো আকর্ষণ নাই। যতদিন আদালতে থাকে আকর্ষণের পাত্র থাকে, মেইলের মালিক যতদিন থাকে আকর্ষণের পাত্র থাকে, ফ্যাক্টরির মালিক যতক্ষণ থাকে আকর্ষণের পাত্র থাকে। একটা হলো দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়া, এটা সাময়িক। বোঝো আমার কথা, কান দিয়া শোনো, চুপচাপ শোনো, কাজে দিবে, নাহলে জীবনের গতি, জীবনের গতি সে নিজের গতিতে চলবে, তোমার আমার জীবন বটে, কিন্তু না আমার গতিতে চলে না তোমার গতিতে চলে, জীবন কিন্তু তার নিজস্ব গতিতে চলে, এটাই সত্য। দুনিয়ায় বিদ্যুৎকে পাওয়ার ব্যাংকে ভরার মতো, বিদ্যুৎকে ভরে রাখার জন্য পাওয়ার ব্যাংক তৈরি হয়েছে আমি মানি, কিন্তু আমাদের জীবনটাকে ধরে রাখার জন্য আজ পর্যন্ত কোনো পাওয়ার ব্যাংক আসে নাই। আর রব্বে কাবার কসম, কিয়ামত পর্যন্ত কোনো পাওয়ার ব্যাংক আসবে না। বিদায় আওয়াজ না কইরা শোনো, এই যে জি জি আওয়াজ করি না, এটাও কিন্তু রিমোট কন্ট্রোল তোমাদের কাছে না, রিমোট কন্ট্রোল কিন্তু বড় হুজুরের কাছে, উনি পুশ করে আর তুমি জি করে ওঠো, উনি দিলে গাইতে দিবে না। জানে এই যুবকরা যদি কথা দিলে গাইথা নিয়ে গেল, আর কাল সকাল থেকে চেঞ্জ হওয়া শুরু করলো, তাহলে ওর প্রজেক্ট ফেল, সারা জীবনের পরিশ্রম ধুলির সাত হয়ে যাবে। এই জন্য চুপচাপ কান দিয়া শোনো, কাজে দিবে, কেন না কে কখন চলে যাব জানি না। যদি কোনো নির্দিষ্ট সময় থাকতো তাহলে আল্লাহ এত সতর্ক করতেন না। কোনো রাস্তা যদি নিরাপদ হয় তো ওই রাস্তার ব্যাপারে সতর্ক করা হয় না। এই জন্য হাইওয়েতে চললে দেখবে কিছুক্ষণ পরপরই লেখা পাওয়া যায় দুর্ঘটনা প্রবল এলাকা। যদি ওইগুলো দুর্ঘটনা না বল না হইতো তাহলে সরকারের পক্ষ থেকে এই বোর্ড কোনোদিন লাগানো হতো না। বোঝা গেল ড্রাইভারের জন্য বুদ্ধিমানের কাজ হলো এরকম জায়গা যেখানে বোর্ড সামনে পড়ে ওর গতি, গাড়ির গতিকে ঠিক করে নেওয়া উচিত, বেপরোয়া চালানো ঠিক না। তো এই জন্যই বলতেছি খুব ধ্যান দিয়ে শোনো, নাহলে আল্লাহ সতর্ক করতেন না। সবাব লা ইয়াক্তারুকা সবাবুকা,
আল্লাহ সতর্ক করতেছে, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে, মাতাল না করে, বিমুখ না করে, মাতাল না করে, উদাসীন না করে, আমাদের থেকে দূরে না সরায়। কত যুবককে তো আমরা যৌবন সহ প্যাক করে দিছি, ইচ্ছা করলে তোকেও কবরের কোলে প্যাক করে দিতে পারে। আমাদেরকে আল্লাহ সতর্ক করছেন, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা, মানুষ দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ, দুনিয়ার উন্নতি তোমাকে যেন বিমুখ না করে, উদাসীন না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, এটা ভাবো যে তুমি চিরঞ্জীব না, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। কিন্তু আবার প্রশ্নের কাছে যেতেছি, কি রেখা যাব, কি নিয়ে যাব। বা আরেকটা কথা বলতে পারেন অন্যভাবে, দুনিয়ায় আকর্ষণের পাত্র হব না আল্লাহ আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হব। আবারও বলতেছি, দুনিয়ায় সেলিব্রিটি সাময়িক, অল্প কয়েকদিনের জন্য, দুনিয়ার সেলিব্রিটি অল্প কয়েকদিনের জন্য। যুবক সত্য এটাই, যৌবন যতদিন আসে অতদিন তুমি সেলিব্রিটি, যৌবন আসে তুমি আকর্ষণের পাত্র। মানি আমি তোমার যৌবনকে দেখা কেউ গলায় ওড়নাও জড়াইতে পারে, ওড়না দিয়েও ঝুলতে পারে, আবার তুমিও কারো রূপ দেখা বিষের বোতল পান করতে পারো, এটা আমি বিশ্বাস করি, মানি, কিন্তু সাময়িক। এই জীবনটা এই জন্য দেন নাই, সদিচ্ছায় মুসলমানের ঘরে তোমাকে আমাকে আল্লাহ এই জন্য দেন নাই, সদিচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবী উম্মত এই জন্য বানায় নাই। তুমি সদিচ্ছায় মুসলমানের ঘরে আসো নাই, আজকে যদিও বুঝে আসে না, এই মজমার বেশিরভাগ মানুষই বলবে যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার লাভ হলো তো হলো কি, বেশিরভাগ লোকে এই কথা বলবে, বেশিরভাগ ওই যুবক এই কথা ভাববে যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার কি লাভ হলো, আমি তো দুনিয়ার সবচেয়ে বেশি নির্যাতিত, আমি তো দুনিয়ার সবচেয়ে বেশি নিষ্পেষিত, আমি তো দুনিয়ার সবচেয়ে বেশি ঘৃণিত, আমি তো দুনিয়ার সবচেয়ে বেশি লাঞ্ছিত, আমি তো দুনিয়ার সবচেয়ে বেশি দীক্ষিত, আমি তো দুনিয়ার সবচেয়ে বেশি অবহেলিত। আজকে দুনিয়ায় সবচেয়ে বেশি মুসলমান অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, বঞ্চিত, লাঞ্ছিত, হায় হায় আর কত শব্দ বলবো, সত্য তো, বুঝে আসতেছে আমার কথা। আমি ভাবতে পারি যে মুসলমান হয়ে আমার কি লাভ হলো, কিন্তু হ্যাঁ আজকে হয়তো বলতে পারি এটা, আজকে হয়তো বলতে পারি, কিন্তু মুসলমান, জানি না ওলামা একমত হবে কি হবে না, কেউ আঙ্গুল উঠে দেয় কিনা, আবার বহুদিন পরে হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি, ও মুসলমান, হাদিসের ভিতরে আছে ইয়া তাফিরুহুম রব্বুহুম আহলাল বালা, আজকে মুসলমান সারা দুনিয়ায় সবচেয়ে বেশি নিষ্পেষিত, রব্বে কাবার কসম, কালকে যখন আল্লাহ আমাদের সাথে নমনীয়তা ভাব প্রকাশ করবে, ইয়া তাদেরুর তর্জমা আমি জানি না, কেননা ওই তর্জমা আল্লাহর জন্য শোভনীয় হবে না, এই জন্য আমি শব্দ চেঞ্জ করে বলতেছি, আল্লাহ যখন কালকে আমাদের সাথে কেয়ামতের মাঠে নমনীয়তা ভাব প্রকাশ করবে, কঠোর হবে না, নমনীয় হবে, ওই দিন বুঝে আসবে যে আজকের নিষ্পেষিত হওয়ার লাভ কি। এটা তো হলো একটা, যে কেয়ামতের দিন আল্লাহ আমাদের সামনে আমাদের জন্য ইয়া তাদেরুহুম রব্বুহুম নমনীয় ভাব প্রকাশ করবে। সত্য এটাই, হতে পারে, জানি না ওলামা একমত হবে কি হবে না, কিন্তু আমার ধারণা এটাই, তাখাইল এটাই, অনেক কিছু এক জায়গায় একত্রিত করলে দেখা যায় যে এই উম্মতের ফাইল উঠাবে আর নামটা পড়া বলবে রেখা দাও ঠিক আছে,
ওই দিন বোঝা যাবে মুসলমান হওয়ার ফায়দা কি, লাভ কি। দ্বিতীয় আরেকটা দেখাইতেছি, ওই দিন বুঝে আসবে, ওই দিন বুঝে আসবে। আজকে আমরা যদিও নামদারি মুসলমান, নামদারি মুসলমান আমরা, যুবক তোমরা রাগ হও না, তোমাদের পায়ে হাত পড়ে। 99% মুসলমান আজকে, 99% বিজাতির আদর্শে আসক্ত। আসক্ত বোঝেন, চুলের স্টাইল দেখেন তো ওদের মতো, কাপড়ের স্টাইল দেখেন তো ওদের মতো, পোশাক আশাক দেখেন তো ওদের মতো, চলাফেরা দেখেন তো ওদের মতো, খাওয়া লওয়া দেখেন তো ওদের মতো, উঠা বসা দেখেন তো ওদের মতো, সংস্কৃতি দেখেন তো ওদেরই অধিকাংশ সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি তো না, 14 তারিখ তো কোনো মুসলিম সংস্কৃতি না। মুসলিম সংস্কৃতি তো ছিল তুমি যাকে ভালোবাসবে ওকে 365 দিনই ভালোবাসবে, এরকম না যে 364 দিন জুতা দেখাইলা, একদিন মাত্র একটা ফুলের নিয়া হাতে ধরাইয়া দিলা, এটা তো ইসলামের আদর্শ না, এটা তো পশ্চিমাদের আদর্শ। জানি না মাধবদীর মানুষ বুঝবে কি বুঝবে না, সূর্য কিন্তু ডেলি স্লোগান দিতে দিতে যায় আমাদেরকে সতর্ক করতে করতে, উঠেই সতর্ক করতে থাকে, মুসলমান আমি কিন্তু পশ্চিমের দিকে চললাম কিন্তু আমি ডুবা যাব, পশ্চিমে যাই বিদায় আমি ডুবতে বাধ্য, আমি ডুবা যাব। ও মুসলমান তোরও যদি পশ্চিমার দিকে তাকাস আর পশ্চিমাদের আদর্শে আদর্শবান হস, তাহলে তোরও আমার মতো একদিন ডুবা যাবে। আমি আজকে ডুববো, আমি আজকে ডুববো কিন্তু কালকে সকালে আবার পূর্ব থেকে উদিত হব, কিন্তু তোরা ডুবলে আর কোনোদিন উঠতে পারবি না। সূর্য এই সিগনাল দিতে দিতে পশ্চিমে যেতে থাকে। যদি ওলামা বলে কোথায় পাইলেন, আইসেন আমি দেখা দেব কোথায় পাইলাম। সূর্য প্রতিদিন এই সিগনাল দিতে দিতে যায়, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন সদিচ্ছায়। আজকে যদিও 90% এই কথা ভাবে যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার লাভ হলো কি, এই জন্য সে 24 ঘন্টা 99% মুসলমান পশ্চিমাদের কালচারে আসক্ত, রূপে আসক্ত, সর্ব জিনিসে আসক্ত, ওদের স্টাইলে চলে। কিন্তু একটা কথা আগেই বলা নেই, যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, তুমি যতই আসক্ত হও, যতই 3 কোয়ার্টার পড়ো আর 1/2 কোয়ার্টার পড়ো, যতই মামুনরা বিকেলি পোড়া ঘোরো, যতই আমরা ওদের বেশে আসক্ত হই আর নিজেকে সাজাই না কেন, রব্বে কাবার কসম ওরা কোনো দিন বুক দিবে না পিঠ দেওয়া ছাড়া। কারণও বইলা দিতেছি কেন ওরা কোনো দিন বুক দিবে না আমাদেরকে পিঠ দেওয়া ছাড়া, কেননা আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করে আসছি, যেই ফর্ম ওদের কাছে চলে গেছে ওরা অনলাইন দেখে আমাদের রূপরেখা দেখে না, ওরা অনলাইনে দেখা নিছে আমি ধর্মের জায়গায় মুসলিম লেখা আসছি। শুধু একবার না, যেইখানে যেইখানে ধর্ম আসছে যে তুমি কোন ধর্মের ওইখানেই আমরা ইসলাম লেখা আসছি, ওই লেখা লিখতে দেরি, ওদের কাছে যাইতে দেরি হয় না, এই জন্য ওরা কোনো দিন তোমাকে বিশ্বাস করবে না, তোমাকে বুক দিবে না, তোমাকে পিটি দিবে, কেননা ওরা জানে এটা পারফেক্ট মুসলমান, যদিও সে আমাদের রূপে রূপান্তরিত। খোদার ওয়াস্তে রব্বে কাবার কসম তোমাকে কোনো দিন মেনে নিবে না, যদি মেনে নিত তাহলে আমরা এমবেসিতে যাই, তাহলে আমরা দেখতাম যে আমাদেরকে বাদ দিয়া যারা সাইজা গাইজা যায়
ওদের ইন্টারভিউ সিন্টারভিউ ছাড়াই গেল আর পাসপোর্টে সিট লাগানোর দরকার ছিল। কিন্তু আমরা দেখি দেয় কয়জন রে, ফেরত দেয় কয়জন রে, ডেলি পাসপোর্ট পড়ে কয়টা আর ভিসা দেয় কয়টা, জিজ্ঞেস করো কয়টা দেয়, কি যে যায় হারিয়ে দিয়া দেয়। ও তো গেল, আমি আমার জীবনের কথা বলতেছি, কারগুজারি রাগ হয় না, কথা লম্বা হয়ে যায় কিনা জানি না, আমার জীবনের কথা। আমার কোনো এক অ্যাক্সিডেন্টের পরে, কারণ অ্যাক্সিডেন্টটা উচ্চারণ করলে আমি খুব ব্যথা পাবো, এই জন্য উচ্চারণ করতে চাই না। আমার অ্যাক্সিডেন্টের ছয় দিনের মাথায় আমি যখন জার্মানি এমবেসিতে দাঁড়াইছি, তখন আমার পরনে সাদা লঙ্গি ছিল আর ওই পাঞ্জাবি ছিল সাদা, আর টুপি ছিল, পান এখনও খাই তখনও খাইতাম। কিন্তু অ্যাক্সিডেন্টের ছয় দিনের মাথায় আমার ইন্টারভিউ ছিল জার্মানি এমবেসিতে, তা আমি পান খাইতেছিলাম, আমার এক ইন্টারভিউর জন্য ডাকছে, আমি যখন ঢুকতেছিলাম এমবেসিতে তো পুরো হল রুমটা হাসিতে মুখর হয়ে গেছে, হাসিতে মুখর, সবাই হাসা দিছে যে আমরা এত সাইজা গুইজা ফাইল ফুল লয়া আসছি জার্মানি এমবেসিতে, আর এই মোল্লা তো আসছে লুঙ্গি পোড়া আর পাঞ্জাবি গায়ে দিয়া, হাতে একটা পানের বাটা, আবার চাবাইতেছে পান, আবার যাইতেছে ইন্টারভিউ দিতে। আমার ইন্টারভিউ যে নিতেছিল জিজ্ঞাসা করছিল কি করেন, তো আমি বললাম, তো সে আমাকে প্রশ্ন করলো, সে অনেকগুলা সোনা পড়া ছিল কিন্তু সব কালো হয়ে গেছে, সে বলছে আমার সোনাগুলো কালো হলো কেন, আমি বললাম তুমি পারফিউম বেশি ব্যবহার করো এই জন্য, বলছে এটাকে ক্লিন করবো কি করে, আমি বললাম চলো আমার কারখানায়, তো বললো এত দূরে তো যাওয়া যাবে না, ঘরোয়া পদ্ধতি বলো, তা আমি ওকে ঘরোয়া পদ্ধতি শিখাইলাম যে এইভাবে করবে হোয়াইট হয়ে সব পরিষ্কার হয়ে যাবে। আমি দেখতেছি ও বৈশাখ প্রিন্ট করতেছে। তারপরের প্রশ্ন ছিল তুমি এতদিন জার্মানি যাও নাই কেন, আমি বললাম প্রয়োজন ছিল না, এখন প্রয়োজন তাই আর যেতে চাইতেছি, তো আমাকে বললো 6,000 এত টাকা দাও, দিলাম, বললো তুমি 10 মিনিট বসো। আমি কিন্তু দেখতেছি ও ভিসা প্রিন্ট করতেছে, আমি বসতেছিলাম, সবার বাজে আমি যেন একটা কাক ছিলাম, কাক, সব কুকিল ছিল আমি একটা কাক, আমি বসেছিলাম 10 মিনিট, 10 মিনিটও যায় নাই, ভিসা তো প্রিন্ট হয়ে গেছে, শুধু একটা সিগনেচার নিবে, তো সিগনেচার 10 মিনিটের আগেই আমাকে ডাকছে, আমি যাওয়ার পরে বলছে যে তোমার ভিসা রেডি, চলো পাসপোর্ট নিয়ে যাও। তা আমি যখন ভিসা দেখতে দেখতে বাহির হইতেছিলাম, তো সবার মুখ ওই যে হাসি উজ্জ্বল ছিল, সবার মুখ মূর্ছা গেছে। ওইখান থেকে আমি ভাবি, সত্য ওই দিন থেকেই ভাবি যে আমরা যতই ওদের রঙে রঙি না কেন, হায়, কেউ হয়তো ভাবতে পারে আমি বিরুদ্ধে বলতেছি, না বিরুদ্ধে বলি না, বিরুদ্ধে বলি না, শুধু শুধু আজকে ফিলিস্তিনে না, বসনিয়াও এরকমই হয়েছিল, মুসলমানের নিধন হয়েছিল মুসলমানকে বসনিয়াতেও, হায় 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 হায়, গণহত্যা হয়েছে বসনিয়া, আমি বসনিয়া নিজে চোখে দেখছি, আমার সফর ছিল বসনিয়া, কিন্তু এখানের প্রত্যেকটা মানুষ তো ওদের লেবাসী, লেবাসী আবদ্ধ ছিল, ওদের মতো পোশাক ওদের মতো, আমি তো একটা মসজিদও খোলা পাই নাই, আজান হয় বটে এক মসজিদও বসনিয়ায় মুসল্লি পাই নাই। আমি যখন 2008-এর দশকে গেছি তখনও মসজিদগুলো খালি ছিল, আজান দিলেও তো আসতো না, পোশাক আশাক খাওয়া দাওয়া চাল চলন উঠা বসা সবই তো ইউরোপিয়ান স্টাইলে ছিল, কিন্তু গণহত্যা হইলো তো হইলো কেন, শুধু নামের উপরে, সে মুসলমান, একটু
ওয়ান লাইনে দেখা ফেলছে যে সে ধর্মের জায়গায় মুসলিম লিখছে। তো যেটা বলতেছিলাম, আল্লাহ যাকে সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, আল্লাহ যাকে সৎ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, আজকে উম্মত ভাবে আমরা উম্মত হইয়া লাভ কি? অনেকে তো আঙ্গুলও উঠায় দেয় যে আমরা মুসলমান হইয়া কি লাভ হইল, নবীর উম্মত হইয়া কি লাভ হইল? আবাবিল তো উঠতে দেখি, পাঞ্জায় পাথর নিয়া তো মারতে দেখি না, মশা তো আমাদেরকে কাটতে দেখি, ফিলিস্তিনের দিকে উঠতে তো দেখি না, অথচ আবাবিল তো তৈরি হয়েছিল হাতিয়ালাদেরকে পাউডার বানানোর জন্য। দুনিয়াতে যখনই হাতিয়ালা আসবে বা হাতির মতো শক্তি নিয়ে কেউ আসবে, আবাবিলের কাজেই হইল তাদেরকে পাউডার বানানো, আবাবিলের কাজ। মশার কাজই ছিল আমাদেরকে কাটা, মশার কাজ ছিল না, মশার কাজ ছিল নমরুদি বাহিনী যখনই আসবে মাটির সাথে মিশানোর জন্য মশার কাজ ছিল। টেকনোলজি সমৃদ্ধ জাতি যখনই মাথা উঁচা করে দাঁড়াবে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে বা মুসলমানের বিরুদ্ধে, হয় চিৎকারের ফেরেশতার কাজ ছিল ওদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। কওমে সালে সবচেয়ে বড় টেকনোলজি সমৃদ্ধ জাতি ছিল, যারা পাহাড়ে ঘর খচিত করে থাকত, জমিনে থাকত না, ওরা বলতো জমিন চাষাবাদের জন্য, পেশাব পায়খানার জন্য, বসবাসের জন্য পাহাড়, ওরা পাহাড়ে থাকত। বাতাস তো এই জন্য তৈরি হয় নাই যে আমাদের গাছপালা উকড়ায় রয়ে যাবে, উড়ায়া নেওয়া যাবে, সাইক্লোন হয়ে আসবে, বাতাস আমার মনে হয় না এই জন্য তৈরি হয়েছে। বাতাস তো এই জন্য তৈরি হয়েছে যে যারা দুনিয়াতে বলবে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে পাওয়ারফুল কে, কা আজাজি নখলিন খাবিয়া, ওদেরকে খেজুর গাছের মতো লম্বা করার জন্য বাতাসকে আল্লাহ তৈরি করছেন, আমাদের ঘরবাড়ি উড়ানোর জন্য না। পানিকে এই জন্য তৈরি করেন না আল্লাহ, পানিকে এই জন্য তৈরি করেন নাই, পানিকে এই জন্য তৈরি করেন নাই যে বৎসরে দুই চার দশ বার আসবে আর আমাদেরকে প্লাবিত করে চলে যাবে, এটার জন্য তৈরি করেন নাই। পানিকে তো তৈরি করছিলেন জান্নাতানিয়া ইয়ামিনিন ওয়া জান্নাতানিয়া শিমাল, কওমে সবার ওই এগ্রিকালচারকে মাটির সাথে মিশানোর জন্য। যারা এগ্রিকালচার পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছিল, যে এগ্রিকালচারের প্রশংসা আল্লাহ নিজে করতেছেন, বালদাতুন তাইয়িবাতুন রাব্বুন গাফুর, জিব্রিল তো এই জন্য তৈরি হয় নাই যে শুধু ওহির বাহক হবে, জিব্রিল আলাইহিসসালামকে তো আল্লাহ এই জন্য তৈরি করছিলেন যে যখন কওমে লুতের মতো জাতি আসবে তাদেরকে উল্টায়া ডেড সি বানানোর জন্য। কিন্তু আজকে সব যেন নাকে তেল দিয়ে ঘুমাইতেছে, আবাবিল আকাশে উড়া বেড়াইতেছে, মশা আমাদেরকে কাইটা অতিষ্ঠ করতেছে, মশা আমাদেরকে কাইটা অতিষ্ঠ করতেছে, বাতাস মাঝে মাঝে সাইক্লোন হয়ে আইসা আমাদের ঘরবাড়ি গাছপালাকে উজাড় করতেছে, পানি কখনো আইসা আমাদেরকে প্লাবিত করতেছে, রব্বে কাবার কসম এই জন্য না। এই জন্যই আমার কথা এখানে, আমি শেষ জায়গায় চলে আসছি, আমার কথা এখানে, এইখানে যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, যদিও সে ভাবে যে কি লাভ হইল, আজকের লাভ না কালকে হবে, ওর বাবা উচিত যে আমি কি নিয়ে যাইতেছি, কি রেখা যাইতেছি, এটা ভাবা উচিত না, কেন না যেটা রেখা যাবে ওটা ঐতিহ্য, যেটা রেখা যাবে চাই ঘুরের কুরের ঘর রেখা যাবে ওটা ঐতিহ্য, ঐতিহ্যের দাম আল্লাহর কাছে নাই, কি সঙ্গে নিয়ে গেল এটা হলো দাম, এটার দ্বারাই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে। আবার বলতেছি যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হলো রব্বে কাবার কসম, সীমিত সময়ের জন্য না, আল্লাহ রসুলের কাছে যে আকর্ষণের পাত্র হয় সে তো চিরদিনের জন্য হয়, চিরদিনের জন্য, সাময়িকের জন্য না, দুনিয়া যেরকম সাময়িকের জন্য আকর্ষণের পাত্র,
আল্লাহ রাসূলের কাছে যে আকর্ষণের পাত্র হয় সে তো চিরদিনের জন্য হয়। দুনিয়ায় থাকলো আকর্ষণের পাত্র, নাইলে কোরআন কেন বলতো উলাইকা খাইরুল বারিয়া, তোর চেয়ে উত্তম কেউ নাই। তাহলে হাদিস যুবককে কেন দেখায় বলতো লাউলা শাবাব খুশা, ও যুবক তুই যদি জমিনে না থাকতি লাজাল তো সামা হাদিদা, কোন যুবক যা আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র। ওই যুবক যতক্ষণ জমিনে থাকে তা আল্লাহ ধনী দিতে থাকে, ধনী আল্লাহ ধনী দিতে থাকে লাউলা শাবাব খুশা, ও যুবক তুই জমিনে না থাকলে লাজাল তো সামা হাদিদা, আকাশ লোহার হইতো বল আর্দা সফসফা, জমিন তামার হইতো, অমা আনজাল তুমিনা সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা, অমা আম্বাত তুমিনাল আর্দি হাব্বা, জমিনের থেকে একটা শস্যের দানানা, জমিনের থেকে একটা শস্যের দানানা, বল আনজাল তু আলাইহিমুল আযাবা সাব্বা, সবাইকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, কিন্তু যুবক তোকে দেখলে আর পারি না, চাই সে যুবক সারা দুনিয়ায় একজন লোক একজন। বাবো তুমি কেমন আকর্ষণের পাত্র, বিদায় বিষয় এটা না যে কি রেখা গেলাম, বিষয় হলো কি নিয়ে গেলাম, বিষয় এটা না যে আমি দুনিয়াতে কতটুকু আকর্ষণের পাত্র, দুনিয়ায় কতটুকু সেলিব্রিটি, দুনিয়ায় কতটুকু আমার প্রচার প্রসার, দুনিয়ায় কতটুকু মানুষ আমাকে চিনে, বিষয় এটা না, রব্বে কাবার কসম বিষয় হইল ওইটা। তাইলেই মিলবে জান্নাত, তাইলেই মিলবে কি জান্নাত সম্বন্ধে ধারণা আছে নাই তো, এই জন্যই তো এখন থেকে 14 তারিখের প্রস্তুতি নিতেছে ঠিক না, কি না নিতেছে না, সামনেই তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির 14 তারিখ আসেই তো মাত্র 3.5 মাস ঠিক না, কি এখনইতে তো লেখালেখি চলতেছে মেসেজে, এইবার এইবার 14 তারিখে আমাকে কি দিবা ঠিক না, রাগ হয়ে গেল ঠিক না, কি যুবক রাগ, হায় হায় তুমি জানো না জান্নাতে প্রত্যেক ঘন্টায় 14 তারিখ হবে, বিশ্বাস হয় না, আমি যুক্তি দিতেছি 100 যৌবনে 100 পুরুষের যৌবন শক্তি যার দিবে যাকে দিবে ও প্রতি ঘন্টায় 14 তারিখ না হইলে এটা কাজে লাগাবে তো লাগাবে কোথায়, মনে হয় বোঝো নাই ঠিক না, বুড়ারা তো বুঝবোই না, তোমরা কমসে কম বোঝো, এরা তো বিয়ে শাদী করে নাই কোথা থেকে বুঝবো ঠিক না, 100 পুরুষের যৌবন শক্তি দিবে, কয়তো পুরুষের, নারীকে 100 নারীর যৌবন শক্তি দিবে কাজে লাগানোর জন্য, প্রত্যেক ঘন্টায় মেসেজ না আইলে কাজে লাগাবে কোথায়, দুনিয়ার মতো মেসেজ না ভিডিও মেসেজ আসবে ভিডিও, সত্য বলতেছি আমি, ভিডিও মেসেজ করবে তুমি দেখবে অহ মন হারায় যাবে, ওটার ভিতরে তুমি হারায় যাবে, আর তোমাকে ডাকবে তালি লাইয়া আমার কাছে আয় না, এখন যেরকম মেসেজ দিতে দেরি, চাই 10 বছর পরে হোক আর 20 বছর পরে হোক, একটা কথা বলা যায় জোর দিয়া যে আজকে যারা আমরা আছি 100 বছর পরে আমরা কেউ থাকব, কেননা এটাই দুনিয়ার সিস্টেম, আল্লাহর সিস্টেম এটাই, নিয়ম এটাই, দুনিয়ার কোনো জায়গা এমন নাই যে যেখানে আসলে মানুষ আর চাইতে হয় না, এরকম জায়গা নাই বা এরকম কোনো সৃষ্টিও নাই যে অস্তিত্ব নিলে আর মরতে হয় না, বরং কোরআন এটাই বোঝায় কুল্লু মান আলাইহা ফান, একটা দিন আসবে সব নিঃশেষ হয়ে যাবে, যেমন এক সময় ছিল না আবার এক সময় আসবে থাকবে না,
এটাই সত্য। আরো সেন নিচে বিরাট বড় সাইনবোর্ড আছে, ইন্নি কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আরশের নিচে লেখা আছে, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, চিরঞ্জীব শুধু আরশের উপরে যিনি বিরাজমান। কোরআনও বলে কুল্লু নাফসিন দাইকাতুল মউত, প্রত্যেক মানুষকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ পান করতে হবে, এটাই চির সত্য। হ্যাঁ, এটাও সত্য কে কখন পান করবে কেউ জানে না। যুবক কি বৃদ্ধ হয়ে পান করবে, না বৃদ্ধ আরো বৃদ্ধ হয়ে পান করবে, কে কখন করবো এটা আমরা জানি না। দুনিয়া বড় উন্নত এখন, কিন্তু হলে কি হবে, যা জানার মতো কোনো মেশিন এখনো আসে নাই। হ্যাঁ, যে গায়ে লাগায় বলা দিবে তুমি অমুক দিন অমুক সময় অমুক জায়গায় মরবে বা অত তারিখে মরবে, এটা জানার কোনো ক্ষমতা নাই, আছে নাকি? কোনো ক্ষমতা নেই। বিদায় যেই আজকে বিরাজমান তাকে একদিন চলে যেতে হবে, যার কাছ থেকে আসছি তার কাছেই যাব, অন্য কোথাও যাওয়ার সুযোগ নাই। যিনি অস্তিত্ব দিছেন তার কাছেই ফিরব। হুয়াল্লাযী খালাকাকুম, কোরআন এটাই বোঝায় যে আল্লাহ অস্তিত্ব দিছেন, ওয়া ইলাইনা তুরজাউন, আমাদের কাছেই ফিরব, ভাগারও সুযোগ নাই। এটাও সত্য, কোরআন আমাদেরকে বুঝায়, বাধ্য করে না। আল্লাহ বুঝান, রসুল বুঝান, কেউ আমাদেরকে বাধ্য করেন না, ইচ্ছা করলে করতে পারতেন। হাজারো প্রমাণ চোখের সামনে আসে, একটাই দেখা দেয়, খুঁটি ছাড়া যদি আকাশটাকে দাঁড় করায় রাখতে পারে তাহলে আমাদেরকেও কানে ধরে না চাইতে পারতেন না, পারতেন না? হ্যাঁ, সূর্যটাকে যদি সৌরজগতে বাসমান রাখতে পারেন, যেটা দুনিয়ার চেয়েও 13 লক্ষ গুণ বড়, তাহলে আপনাকে আমাকেও কানে ধরে না চাইতে পারেন। আল্লাহ বাধ্য করবে না, বুঝাবে। আল্লাহ বুঝায়, আল্লাহ রসুল বুঝায় যে যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছেই ফিরতে হবে, বাগার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ বড় শক্তভাবে বলছেন, কঠিনভাবে বলছেন, আইনাল মাফার, কোথায় ভাগবে, যাবে কোথায়, কোথায় ভেগা যাবে, ভাগার কোনো সুযোগ নাই। কোরআন এটাও বোঝায়, ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। আল্লাহ বলে ভাগো, দেখি কত দূর ভাগতে পারো, আমার পরিধির বাহিরে যাওয়ার ক্ষমতা তোমার নাই। আল্লাহর পরিধির বাহিরে যাওয়া যাবে না, যেদিকে যাব ওদিকে আল্লাহর পরিধি, সত্য এটাই, ওটা আল্লাহর রাজত্ব। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের রাজত্ব ওনার, জমিনের রাজত্ব ওনার। বিদায় কথাকে গুছিয়ে নিয়ে আসতেছি, যারা আমরা আজকে বিরাজমান, অচিরেই একটা সময় আসবে আমরা কেউ থাকব না। কিন্তু দুটা প্রশ্ন আপনাদের সামনে, কি রাইখা যাব আর কি নিয়ে যাব, দুটা প্রশ্ন বাবা উচিত, আমি রাইখা যাব কি আর আমি সঙ্গে নিয়ে যাব কি সঙ্গে নিয়ে যাব। হায়, দুনিয়াতে মানুষ আকর্ষণের পাত্র হয় বটে, কিন্তু সামান্য সময়ের জন্য, অল্প সময়ের জন্য আকর্ষণের পাত্র হয়, বেশি সময়ের জন্য না। দু একটা উদাহরণ দিয়ে দেখি বুঝে আসে কিনা, যুবক আকর্ষণের পাত্র কিন্তু যৌবন আছে যতক্ষণ, যৌবন শেষ
কেউ আর চোখ তুলে তাকাবে না, ঠিক না? যারে লয়া জীবনটা কাটলো ও মাঝে মাঝে তাকায় না, ঠিক না? ওনারে বুঝিয়ে দিছে কি কয় দাড়ি পাকালারা, উনিও মাঝে মাঝে এখন কি তাকায়, উনিও মাঝে মাঝে বলে দূর ও বুইরা, ঠিক না? এখন বাড়িতে থাকলেই কি আর না থাকলেই কি, ঠিক না? হ্যাঁ, বরং যতক্ষণ থাকি অতক্ষণ খালি বিরক্তই হয়, ঠিক না? কেননা যৌবন নাই, আকর্ষণের পাত্র শেষ। রূপসীর কাছে রূপ যতক্ষণ আছে আকর্ষণের পাত্র আছে। চামড়া গোছায় যেতে দেরি, বইটা যেতে দেরি, কি আকর্ষণের পাত্র শেষ হইতে দেরি হয় না, ঠিক না? যতই অলরাউন্ডার হোক বয়স হইতে দেরি, আকর্ষণের পাত্র শেষ হইতে দেরি নাই, ঠিক না? বলমু দু একটা নাম, দুনিয়ায় কত এক্সপ্রেসই তো ছিল, ঠিক না? কি একটা ছিল পিন্ডি এক্সপ্রেস, ঠিক না? যুবকরা চিনে, আপনারা চিনবেন না, সোহাইব আখতার পিন্ডি এক্সপ্রেস, ঠিক না? দুনিয়ার সবচেয়ে গতিমান বলার ছিল, এর চেয়ে গতিতে কেউ বল করতে পারতো না। কি চিনো তোমরা? না মনে হয় এরা চিনে টেনে না। হ্যাঁ, ওর নাম ছিল পিন্ডি এক্সপ্রেস, এখন নাম আছে? হ্যাঁ আছে নাকি? খেলে এখন? হায় হায় হায়, দুনিয়ায় আকর্ষণের পাত্র অল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য। আবার হুজুররা কি বলে না না বলে জানি না, যুবকদেরকে বোঝানোর জন্য বলতেছি, শুধু বোঝানোর জন্য। আবার ওলামা একরাম আঙ্গুল উঠিয়ে দিয়েন না, আমার মনে আছে, তোমাদেরও মনে আছে কিনা জানি না। হ্যাঁ, এক বল চার রান, কয় বল লাইন রান লাগবে, কয়টা বল, কয়টা? জাভেদ মিয়াঁদাদ এক বলে ছক্কা, ওনার মনে আছে মনে হয়। ওই ব্যাট বিক্রি হয়েছে 3 লক্ষ দেড় হাজার।